আজ হালিশহর রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় কি বললেন সংসদ অর্জুন সিংহ ব্যারাকপুর লোকসভা এবং সুবোধ অধিকারী সাধারণ সম্পাদক উত্তর চব্বিশ পরগনা জেলার তৃণমূল কংগ্রেস? রাজু বলে একজন বিজেপি কর্মী, তার বাড়ি ভাঙচুর হয়েছে এবং অভিযোগ আপনাদের দিকে যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ভাঙচুর করেছে, এই বিষয়টা কি বলবেন? প্রথমে তো আমি রাজু বলেকে তাকে আমি চিনি না, কোথায় থাকে সে আমি সেটাও জানি না। এখন ব্যাপার হচ্ছে কি জানেন, এর আগে দেখুন নিজেদের মধ্যে একটা গোষ্ঠীদ্বন্দ্ব হয়েছে কাঁচাপাড়ায়, নিজেদের ত্রাণ বিলি নিয়ে আপনারা জানেন, ওনাদের একটা প্রাক্তন মণ্ডল সভাপতি তার পা নিজেরাই ভেঙে দিয়েছে। তো এদের গোষ্ঠীদ্বন্দ্ব নিজেরা করছে। আর এখানে আপনাকে সব থেকে মানে ব্যাপারটা হচ্ছে, এখানে পুরনো যারা বিজেপি করে, যারা প্রথম থেকে বিজেপি করে এসছে, আর এখানে আর অর্জুন সিং যে নতুন করে বিজেপি করছে, এবার অর্জুন সিংয়ের বিজেপি টিম আর পুরনো বিজেপি টিমের মধ্যে একটা সংঘর্ষ চলছে কি, অর্জুন বাহিনী আর পুরনো বাহিনী, পুরনো বিজেপি বাহিনী নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব চলছে। তার ফল বীজপুর থানার আইসির দায়িত্ব নিয়ে ওই লোহাচোরের সঙ্গে কথা বলে ওদের লোককে ফ্রি হ্যান্ড দিয়ে পুলিশ প্রোটেকশন দিয়ে প্রায় 22 জন লোকের বাড়ি ভাঙচুর করেছে, তার মধ্যে রাজুও একজন আছে। কাল জনতা যুবা মোর্চার নেতাকে মেরেছে, আর দায়িত্ব নিয়ে পুলিশ গার্ড দিচ্ছে আর ক্রিমিনাললা দাপিয়ে বেড়াচ্ছে। এই আইসি বীজপুর মানে কত বড় দালাল আছে তৃণমূলের সেটা দেখা যাচ্ছে। আর কমিশনারেটের হাল তো জানেন, না ভাবার কিছু নেই। বাংলায় এখন যেভাবে ল অ্যান্ড অর্ডার কিছু নেই, ভাঙড়ে তৃণমূলকে মারছে, এখন রাশন চুরির জন্য ভাগাভাগিতে মারামারি হচ্ছে। তো বিজেপি কর্মীদের যারা আওয়াজ তুলছে এদের বিরুদ্ধে, তাদের উপরে হামলা না হওয়ার কোনো এ নেই, হামলা করবেই। পুলিশ তো এখানে অজয় ঠাকুরকে বসানো হয়েছে, আর এরকম কিছু পেটুয়া অফিসার আছে, আইসি আছে, এই বীজপুরের আইসি ওয়ান অফ দেম আছে, সে দায়িত্ব নিয়ে ওখানে এইসব করাচ্ছে। ও ভাবতে পারবেন না, ব্লাড ডোনেশন করতে গেলে সে গিয়ে মারধর করছে, মানে কত বড় দালাল আছে। ও জানে না আগামী দিন যে সরকার থাকবে না, পেনশন পাবে কি পাবে না, এই কমিশনারেটে বাড়ি করছে, আজকে যে ভাঙচুর হচ্ছে, এই সরকার যখন চলে যাবে এই কমিশনারেটে ওর বাড়ি আছে, কালকে ওর উপরেই তার রিভেঞ্জ পড়বে কি পড়বে না ও জানে না। তৃণমূলের অভিযোগের উত্তর দেওয়ার জন্য এখানে আমি বসিনি, সবটাই সিসিটিভি ক্যামেরাতে দেখা যাচ্ছে। আর যে এই কথাটা বলছে সেও যখন সেই সময় যখন আসবে তখন দেখবেন এই কথাটাই উঠবে কি গ্রুপবাজিতে এইসব হচ্ছে। ঘবড়াচ্ছেন কেন, সময় অপেক্ষা।